আব্দুল সত্তার ভাই প্রশ্ন করেছেন এটা বলার কোন অবকাশ নাই বা এখানে প্রশ্নের কোনো অবকাশ নাই এক কথায় অবৈধ পন্থায় আপনি যতই সেটাকে চাকচিক করে সাজিয়ে আনেন চুরি করে ডাকাতি করে বদমাশি করে টাকায় না যদি মসজিদকে আরো কিছু করে দেন মক্কা ঘর করে দেন তাহলে কাজ হবে না এটা মনে রাখতে হবে সুতরাং অবৈধ পন্থায় যাই করে সেটা অবৈধ এটা পর্যন্ত থাকবে এখন আপনার প্রশ্ন যেটা 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 আমাদের বিশেষ করে প্রেম করে কোড মেরিজ করে ওই বিয়ের কথা বলেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন লাকেহা ইল্লা বিল অলি ফাহুয়া বাতিল ফাহুয়া বাতিল ফাহুয়া বাতিল তিনবার বলছেন কোন বিবাহ নয় ওলি ছাড়া ওই বিয়া বাদ ওই বিয়া বাদ ওই বিহা বাদ তবে এই ভাদিষ্টা প্রযোজ্য বেশি হচ্ছে প্রযোজ্য হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কারণ পুরুষ অলিতুল্য ও পুরুষ কোনো ক্ষেত্রে বা যে কোনো সময় অলি ছাড়া বিবাহ করতে পারে কিন্তু মেয়ে কোন অবস্থাতে অলি বি ছাড়া বিবাহ করতে পারে না কোন মেয়ের যদি অভিভাবক না থাকে তাহলে তার অভিভাবক রাষ্ট্র শাসন রাষ্ট্রশাসন বলতে কি যেমন সরকার কি করবে যেমন ইউনিয়নের চেয়ারম্যান আছে দেশের মাতাব্য আছে তারা গার্জিয়ান হয়ে দিবে যার কোন অলি নেই যেমন পিতৃহীন মাতৃহীন যারা যাদের বলা হয় অপরিচিত তাদের কিন্তু বর্তমানে যে বিবাহগুলো হচ্ছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা এই কাজগুলো করে যে এক শ্রেণীর আলেমালারা না যা বেশিরভাগ বাংলাদেশে আপনার খেয়াল রাখতে হবে বর্তমানে রাসুল উল্লাহ সাল্লা সহি বুখারিতে হাদিসটা সম্ভবত আশি নম্বর হাদিস যে বলছে ইর ফাইল বিদ্যা উঠে যাবে ওয়াস বুতাল জাহাল মূর্খতা বর্ষণ হবে ওয়াস হারু জেনা জেনা সয়াবে ওয়াস ওয়াসুল হামরা এবং কি মানুষ ঘরে ঘরে মানে পথে গাটে ওফেন রাস্তায় মদ খাইব এরপরে জেনা করবে রাস্তার দ্বারে মানুষের সামনে এই যে দেখেন না পার্কের মধ্যে ছেলে মেয়ে একটা যুবতী একটা যুবক বসে জেনা করছে কেউ কিছু বলে না এদিক সরকার পুলিশ যায় সেনাবাহিনী যায় বিডিআর যায় সরকার প্রধান যায় দেশের চেয়ারম্যান যায় মেম্বার যায় কেউ কথা বলে না কথা বলা নাকি অপরাধ কথা বলা নাকি পাপ দেখেন নাই যানো তো এটাকে একটা বৈধ করার জন্য একটা আই ওয়াস করার জন্য বলেছে এসে কোর্ট মেরেছে আরে ভাই কোর্ট তো রেছে যে ছেলের পক্ষে নাকি রাজি তাই মেয়ের পক্ষেকে রাজি নাই কত থেকে কেমনে কেমনে একটা লোকের সাজিয়ে আনলো আইনা বলে উনি আমার উকিল বাবা এই বিবাহ জায়েজ নাই সুতরাং যারা শরীয়তে হারাম বলছে সেটাকে যতই আপনি চাকচিক্য করে বলেন সেটা অবশ্যই অবৈধ কোনো সন্দেহ নাই এই যে ওই হাদিসটা যদি মাথায় রাখেন যে কি হবে এর ফাইল বিদ্যা উঠে যাবে বিদ্যা উঠে যাবে মানে কি দেখেন না বিদ্যা বর্তমানে প্রত্যেকটা করে এমন কোনো ঘর নাই নিম্নতম মেট্রিক পাস তার মানে বাস্তবে দেখতে শিক্ষিত আপনি বলছেন বিদ্যা রাসুল সরাসর বিদ্যা উঠে যাবে না ভুল কথা রাসুলের কথায় রাইট বিদ্যা উঠে যাবে মানে ইসলামিক জ্ঞান কোরআন হাসিন জ্ঞান আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত সেই জ্ঞান সমাজে মানুষ থেকে উঠে যাবে এখন আসল আলেম আরে ভাই রসুল্লাহ সাল্লাসাল বলছে মুসলিমের হাদিস যে কেয়ামতের মাঠে এক সেই আলেমরাই জাহান নামের দরজায় থেকে ডেকে 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 মানুষগুলোকে জাহান নামে নিয়ে ছাড়বে দেখেন না হুজুর বুঝুক আর না বুঝুক বেদাত করতেছে হুজুর বুঝুক আর না করতেছে হুজুর বুঝুক আর না বুঝুক এই যে বিবাহটা হুজুর একবার চিন্তা মেয়ের মেয়ে হুজুর পয়সার বিনিময়ে বিক্রি হচ্ছে বি আয়াতে সামান কালিলা বক্তব্যটা দিলাম এই জন্য বেশি করে আজকে অধপতন আমাদের কোথায় হচ্ছে জ্ঞান উঠে গেছে একমাত্র আমরা নিজেকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যাই হোক মূল কথাটা হলো যেটা ইসলাম অনুমতি না সেটাকে আপনি যতই সাজিয়ে গুজিয়ে করেন সেটা কোনো কাজ হবে না